দেন আমার গায়ের পশম দাঁড়ায় গেছে। আমি বললাম ভাই বলেন কি হয়েছে? বলে হুজুর কি বলবো, কষ্টের কথা দুঃখের কথা, আমাদের এই মাহফিলে আমাদের গ্রামের একজন বোন তার ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে আপনার মাহফিলে আসছিল বয়ান শোনার জন্য। সেই মাগরিবের সময় মাহফিলে আসছে, 12টা পর্যন্ত সে ওয়াজ শেষ করে প্যান্ডেল থেকে বের হয়েছে দোয়া করে। দুই সন্তান দুই হাতে ধরে তিনি রোড পার হচ্ছেন। রোড যখন রোড পার হতে গেছেন একটা ট্রাক এসে তাদের উপরে উঠায় দিছে। জায়গার মধ্যে মা মেয়ে সবাই জায়গার মধ্যে শেষ। অথচ 5 মিনিট আগে তো মোনাজাত করেছে, কথা বলে 5 মিনিট আগেও মোনাজাত করেছে, তার তো আশা ছিল বাড়িতে যাবে সন্তানকে বুকে নিয়ে ঘুমাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে পারবি না পারবি না পারবি না, আমি আল্লাহ তোর হায়াতের জিন্দিগি এই পর্যন্তই রাখছি, এক কদম সামনে আগানোর তোর কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ামা তাদরি বি আই আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ তাহলে দুনিয়া নিয়ে কেন এত বাহাদুরি করস? আজকে আমাকে যে সূরা বয়ানের জন্য আমাকে দিয়ে দেওয়া হয়েছে বিষয় হিসাবে সূরাতুত তাকাসুর, কোন সূরা জোরে বলুন, কোন সূরা জোরে বলুন, কোন সূরা? মক্কার কাফেররা বেঈমানেরা নাফরমানেরা আল্লাহর নবীর উপরে এত অত্যাচার করে নির্যাতন করে, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবারা, শুধু তারা দুনিয়ার পিছনে ঘুরে দুনিয়ার পিছনে ঘুরে। কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু সে আল্লাহর কোনো হুকুম মানে না আল্লাহর কোনো বিধান মানে না, তারা হলো মুনাফিক, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? রাত 12টা পর্যন্ত দোকানদারি করে, 1টা বাজে বাসায় যায়, 2টা বাজে ঘুমায় কিন্তু ফজরের নামাজ পড়ে না, এমন লোক আছে কি আছে না? আল্লাহর নবী বলেন তারা হলো মুনাফিক, যারা ফজরের নামাজ পড়তে পারে না তারা হলো মুনাফিক, জোরে বলেন মুনাফিক, আরো জোরে বলেন। রাগ করতেছে, কষ্ট পাইতেছে, হক কথা বলতে হবে না? আল্লাহর নবী বলেন তোমরা ওই লোকদেরকে বুঝবা সে মুনাফিক যে দুনিয়া ঠিকই কামাই করে কিন্তু আখেরাতের পিছনে সময় দেয় না, ব্যবসা করা হলো দুনিয়া আর নামাজ পড়া হলো আখেরাত কামাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ পড়ে না সে হলো মুনাফিক। মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে কষ্ট দেয়, শুধু তারা দুনিয়া 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 করে। আমাদের মুসলমানদের মাঝেও এমন মুসলমান আছে হাজার হাজার কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, তারপরেও তার পেট ভরে না। দোলন বাজারে দোকান 2টা করছে আর 2টা দরকার, ঠিক কিনা বলেন? দোলন বাজারে দোকান 2টা করছে আর 2টা দরকার আছে কি আছে না? বসুন্ধরায় দোকান করছে 10টা, বলে হুজুর আর 2টা দোকান হইলে কলিজাটা ঠান্ডা হইতো, কিভাবে কয় তাইলে 1 ডজন পুরা হইতো, ঠিক কিনা বলেন? বাংলাদেশের অনেক বড় একটা বুজুর্গ আল্লামা মুমতাজুল করিম বাবা হুজুর হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিছ ছিলেন, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। হাটাজারির অনেক বড় আল্লাহর বুজুর্গ, কোনোদিন সে তকবীরুল আসরা নামাজ পড়ে নাই, কোনোদিন না, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নাই। তাহাজ্জুদের নামাজ যার কাজা হয় না সে আবার তকবীরুল আসরে, সে শুধু জামাতে তকবীরুল্লাহর সাথে নামাজ পড়ার জন্য সে ঢাকা থেকে লোকাল গাড়িতে হাটাজারি যেত, এক গাড়িতে উঠতো কুমিল্লা যেয়ে নামতো, জোহরের সময় যদি গাড়িতে উঠতো আসর যায় কুমিল্লায় নেমে আসর তকবীরুল্লাহর সাথে পরে আরেক গাড়িতে ওইটা আবার আরেক গাড়িতে মাগরিবের সময় হলে নেমে যেত, এমন মহান বুজুর্গ ছিলেন। সাভারের একজন ব্যবসায়ী তার ছেলে নিয়া হুজুরকে দাবাত দিয়া বলে হুজুর আমাদের এই প্রজেক্টে একটু দোয়া করে দেন। হুজুর প্রজেক্টে দোয়া করে দিলেন, তার বাবাই আইসা কয় হুজুর মানে মজা করে বলে হুজুর আপনি আমার একটা জুতা দিয়া বাড়ি দেন। দোয়া করার পরে কি কয় কি কয় কি কয় হুজুরকে জুতা দিয়া বাড়ি দিমু কেন? কয় হুজুর এই জায়গাটা কিনছিলাম মাত্র 5 লাখ টাকা করা, এখন সেই জায়গা হয়ে গেছে 25 লাখ টাকা কাঠা। কত লাখ? কয় আমি এখানে 100 একর কিনছি,
যদি আর 100 একর কিনতাম এই বুলডা কিন লাগা করলাম এর লাগা আমার একটা জুতা দিয়া বাড়ি দে আছে না কিছু মানুষ মাল কেবল আনছে 20 টাকার পিআইস হয়ে গেছে 50 টাকা রাগ করেন না ছেলের দম করে তোরে পাঠাইছি বড় আর দুই বস্তা বেশি এলে তো আজকে লালে লাল আছে না আরে বেটা তেল লইছো সারো বেটা ব্যবসায়ীদের তো হুজুর হয় কি হয় না মানে আমি উদাহরণ দিচ্ছি ঠিক কিনা বলেন যখন মালের দাম বাইরে যায় তোরে পাঠাইছি তুই হাওলাত করে আরো 5 কেজি বেশি লই আছিস নিলে আমারে ফোন করতি কি দামটা বাড়াবাছ ঠিক কিনা বলেন মানুষ শুধু দুনিয়া কামাইয়ের জন্য ধান্দা করে ঠিক কিনা বলেন টাকার ভান্ডিল পকেটে নিয়ে ঘুরে তারপরেও তার পেটের ক্ষুধা মিটে না মুখের ক্ষুধা মিটে না আল্লাহর কোরআন বলে মিটবেও না সূরাতুত তাকাসুরে আল্লাহ বলতেছেন মিটবেও না আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহু আকবার ও নবী তারা দুনিয়া নিয়া প্রতিযোগিতা করে কি নিয়া জোরে বলুন কি নিয়া এ দেখেন কোরআনের সাথে মিলি কি দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক সম্পদের অভাব নাই খালি নাই নাই আছে না মসজিদ মাদ্রাসার লেগে কিছু কালেকশনে যাবেন কোন ভাই কি দিমু আসলে ব্যবসা বাণিজ্য ভালো না হ্যাঁ এমন করে চোখটা বেকা করে পকেটের তে দূরে 500 টাকা নোট বাই করবে বান্ডিল দেখলে তো আবার সমস্যা ঠিক কিনা বলেন এই নেন নেন দোয়া করেন খুব সমস্যায় আছে অথচ কোটি কোটি টাকা ব্যাংকে ঠিক কিনা বলেন কোটি কোটি টাকা কি ব্যাংকে বয়স হয়ে গেছে 50 বছর 60 বছর জমি কিনতে কিনতে পুরো এলাকা শেষ করে ফেলাইছে তারপরও তার পেট ভরে না আল্লাহ তাআলা বলে নবী ভরবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখে না যাবে ঠিক কিনা বলেন মুসলমান কিসের মাটি কিসের মাটি কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তার মুখে না যাবে ততক্ষণ পর্যন্ত তার পেট ভরবে না ঠিক কিনা বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এ তোমরা দুনিয়া দুনিয়া করো না আফহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হিজবান অর্থ ধারণা করা উপলব্ধি করা আল্লাহ তাআলা বলে এ দুনিয়ার মানুষ তুমি কি মনে করেছো আল্লাহ তাআলা তোমাকে কেন দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তাআলা বলে তোমাকে আল্লাহ শুধু দুনিয়াতে দুনিয়া কামাই করার জন্য পাঠায় নাই এই ধারণা তুমি করো না এই ধারণা তুমি করো না আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে তার ইবাদত করার জন্য তার গোলামি করার জন্য ঠিক কিনা বলেন তুমি যদি দুনিয়াতে যায়া শুধু দুনিয়া দুনিয়া করো তুমি দুনিয়াতে থাকতে পারবে না যখন তোমার হায়াতের জিন্দেগী শেষ হয়ে হামান কারুন সাদ্দাত নমরুদ ফেরাউন তাদের অর্থের অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না প্রভাব প্রতিপত্তির অভাব ছিল না একটাও বেঁচে নাই মাটির সাথে মিশে গেছে মাটির সাথে সিটি গ্রুপের মালিক আপনারা যে তীর মার্কা তেল বেচেন আটা ময়দা বেচেন পুরান ঢাকায় বাড়ি না ফজলুর রহমান নুরুল ইসলাম হলো যমুনা গ্রুপের মালিক এই এক মাস আগে মারা গেছেন সিটি গ্রুপের মালিক পুরান ঢাকায় গেন্ডারিয়া বাড়ি 40 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে কয় টাকা 40 কয় টাকা 40 টাকা নিয়ে চায়ের দোকান শুরু করছে সেই সেই 40 টাকা থেকে হাজার হাজার কোটি টাকার মালিক বানাইছে কি জোরে বলেন কে আল্লাহ তাআলা বলে তোর আশ্বস খালি হাতে আমরা কি হাতে এসেছি না টাকার বান্ডিল নিয়ে এসেছি হ্যাঁ খালি হাতে আসছি আহ যখন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাবে আমরা কেউ বলতে পারি না কে আমাদের মা হবে কে বাবা হবে বলতে পারছি কে আমাদের সন্তান হবে কে আমার ভালোবাসার স্ত্রী হবে আল্লাহ তাআলা বলছেন আফসোস খালি হাতে যাবিও খালি হাতে তোদের কিছুই ছিল না তোরা আসছো শূন্য হাতে আবার যাবিও শূন্য হাতে এই
দুনিয়ার টাকা পয়সা অর্থ বিত্ত সন্তান সন্ততি সব আমি আল্লাহ তোদেরকে দান করেছি ঠিক কিনা বলেন তবে মনে করিস না তোদের এই সম্পত্তির হিসাব আমি আল্লাহ তোদের থেকে নিব না এটা ভাবিস না প্রত্যেকটা জাররা জাররা সম্পদের হিসাব একটা ভাত যদি খেয়ে থাকি সেই ভাতের হিসাবও আল্লাহ তাআলার কাছে দিতে হবে ঠিক কিনা বলেন রাসূলের হাদিস আমি বানায় বলি না ভাই আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষই যার যার জায়গা থেকে দায়িত্বশীল কি যুবক তুমি তোমার জায়গা থেকে একজন দায়িত্বশীল ঠিক কিনা বলেন ও বাবা আপনিও আপনার জায়গা থেকে একজন দায়িত্বশীল আমিও আমার জায়গা থেকে দায়িত্বশীল আমার স্ত্রী আপনার স্ত্রীও যার যার জায়গা থেকে একজন এমপিও দায়িত্বশীল চেয়ারম্যান মন্ত্রীও দায়িত্বশীল আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে দায়িত্বশীল আল্লাহর নবী বলেন তোমরা যদি তোমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন না করো কাল হাশরের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলা বলবে এ বান্দা তোকে আমি 60 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি 60 বছরের হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছি 70 বছরের হায়াত দিয়া দুনিয়াতে পাঠিয়েছি 50 বছরের হায়াত দিয়া দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহ তাআলা যখন আমাদের আমলনামা খুলবে দেখবে আমাদের আমলনামার ভিতরে নামাজ নাই আমলনামার ভিতরে রোজা নাই আমলনামার ভিতরে হজ নাই আমলনামার ভিতরে যাকাত নাই আমলনামার ভিতরে শুধু সুদের গুনাহ আমলনামার ভিতরে জিনার গুনাহ আমলনামার ভিতরে বাংলা সিনেমা দেখার গুনাহ আমলনামার ভিতরে হিন্দি সিনেমা দেখার গুনাহ আমলনামার ভিতরে ফুটবল থাকা ফুটবল খেলা দেখার গুনাহ আমলনামার ভিতরে ক্রিকেট খেলা দেখার গুনাহ ঠিক কিনা বলেন জঙ্গলে যায় বয়া বয়া জুয়া খেলছে আছে কি আছে না বন্ধুরা মিলা গাজা খাইছে গাজা কি খাইছে জোরে বলেন কি খাইছে গাজা খাইছে গাজা এই গাজা খোরগো আমলনামা যখন আল্লাহ খুলবে দেখবে ওই গাজা খোরদের আমলনামার ভিতরে শুধু গাজা খাওয়ার গুনাহ আল্লাহ তাআলা ডাক দিবে এদিকে এ মুজরিম এদিকে আয় নামাজ পড়স নাই আল্লাহ নামাজ পড়ছি হজ করস নাই করছি যাকাত দাস নাই দিছি সব অস্বীকার করবে আল্লাহ তাআলা এবার যার যার আমলনামা তার তার হাতে তুলে দিবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা এ তুই তোর আমলনামা পড় আর তুই তোর হিসাব দেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট ঠিক কিনা বলেন দুনিয়ার সিসি ক্যামেরা যদি সব কিছু রেকর্ড করে আপনি ভাবছেন কি আল্লাহ রেকর্ড করছে না করতেছে না এই যে মাহফিলে আসছেন এটাও রেকর্ড হচ্ছে আবার জিনার গুনায় যান সেটাও রেকর্ড হচ্ছে ঠিক কিনা বলেন বাংলা সিনেমা দেখেন আর খিলখিলাইয়া হাসেন সেটাও রেকর্ড হচ্ছে আবার মসজিদে যায় যখন সেজদায় পড়ে যান সেটাও রেকর্ড হচ্ছে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলবে তুই তোর আমলনামা নিজেই পড় আর তুই তোর হিসাব গ্রহণের জন্য নিজেই যথেষ্ট ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলবে শোন গেছিলি খালি হাতে আমি আল্লাহ খালি হাতে যাওয়ার পরে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছিলাম ঘর দিছিলাম বাড়ি দিছিলাম গাড়ি দিছিলাম এগুলো তোর না সব সম্পদের মালিক হলাম আমি আল্লাহ ঠিক কিনা বলেন আমি তোকে নিয়ামত হিসাবে দিছিলাম এত সম্পদ দিছি তোর পেট ভরে নাই কবরের মাটি ছাড়া আজকে কবরের ভিতরে আসছস হাশরের ময়দানে আসছস ফামাই আমাল মিথকাল যাররাতিন খাইরাই ইয়ারা ওয়ামাই আমাল মিথকাল যাররাতিন শাররাই ইয়ারা আজকে আমি আল্লাহ করায় গন্ডায় হিসাব নিয়া দেখায়া দিব আল্লাহ তাআলা বলে হিসাব নিকাশ এমন ভাবে নিব আমার কাছে হিসাব না দিয়া এক কদম সামনে আগাতে পারবি না ঠিক কিনা বলেন
ও মুসলমান এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয় এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে সেই কথাই তো আল্লাহর রাসূল তার হাদিসের মধ্যে বলছেন আল্লাহর নবী মালাকুল মউতকে ডাক দিয়া বলে এ মালাকুল মউত এত কোটি কোটি মানুষের জান আপনি কিভাবে কবজ করেন আপনি কিভাবে এত কোটি কোটি মানুষের জানগুলো আপনি প্রাণগুলো কেড়ে নেন কিভাবে আপনার দ্বারা সম্ভব মালাকুল মউত বলে ও আল্লাহর নবী আল্লাহ তাআলার আরশে আযিমে একটা গাছ আছে ওই গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের হায়াত লেখা আছে মনে আছে নাকি মনে আছে আবার সেই পূর্বের আলোচনায় ফিরে আসলাম আল্লাহর নবীকে মালাকুল মউত আজরাইল বলে আল্লাহ তাআলার আরশে আযিমে একটা গাছ আছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগি লেখা আছে সে কতদিন বাঁচবে কতটুকু রিজিক খাবে কত টাকা ইনকাম করবে কোন জমিনে সে মারা যাবে সব কিছু লেখা আছে আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার কত মানুষ বিমানে মারা যায় যায় কি যায় না কত মানুষ গাছে পড়ে গাছে উঠে যে গাছ থেকে পড়ে মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় কারেন্টের শটে মারা যায় আগুনে পড়ে মারা যায় কত মানুষ হসপিটালের বেডে মারা যায় ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের যেই জায়গায় মৃত্যু লিখছি সেই জায়গায় তোমরা যাবা ঠিক কিনা বলেন চাইলেও ঘরে থাকতে পারবা না চাইলেও বাইরে থাকতে পারবা না আল্লাহু আকবার এবার মালাকুল মউত বলে গো আল্লাহর নবী একটা মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় 40 দিন আগে তার নামে যে গাছের মধ্যে পাতাটা আছে ওই পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় কয়দিন আগে জোরে বলেন 40 দিন আগে তার নামে যে পাতাটা লেখা থাকে ওই পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হয়ে যায় যে পাতার মধ্যে তার নাম লেখা যে পাতার মধ্যে তার হায়াতের জিন্দেগি কতদিন বাঁচবে সেটা লেখা যেটার মধ্যে তার রিজিক লেখা 40 দিন যখন মৃত্যুর বাকি থাকে ওই পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হয়ে যায় আল্লাহ তাআলা নির্দেশ দেয় এ মালাকুল মউত আমার এই বান্দা আর মাত্র 40 দিন বাঁচবে 40 দিন পরেই তুমি তোমার কাজ সম্পাদন করবা 40 দিন পরেই তুমি তার জান কবজ করবা আল্লাহু আকবার যখন 40 দিন বাকি থাকে প্রত্যেক দিন মালাকুল মউত একবার একবার করে তার কাছে আয়েশা বলে বনি আদম তোর বাকি আছে আর মাত্র 40 দিন কয়দিন তোর বাকি আছে মাত্র 39 দিন দেখবেন একটা মানুষ মারা যাবার 40 দিন আগে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে দোকানে আসলে মন বসে না ভালো লাগে না শরীরটা জানি কেমন লাগে আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়া মনের দুঃখগুলো বলে এ ভাই যাকে দেখা হয় তার সাথে মাপ চায় ভাইরে আমাকে ক্ষমা করে দিও যদি নেককার হয় আল্লাহওয়ালা হয় সন্তানকে ডাক দিয়া বলে সন্তান এদিকে আয় আমি তোকে কিছু ওসিয়ত করে যাই ওই জায়গাটায় আমাকে মাটি দিবি ঠিক কিনা বলেন এমনও আল্লাহর বান্দারা আছে যারা মৃত্যুর আগে কাফনের কাপড় কিনে রাখে আল্লাহ এই দুনিয়া থেকে চলে যেতে হবে এটা নিশ্চিত কি যদি বয়স 50 হয়ে থাকে তাই না ট্রেনার দন বছর যদি বয়স 60 হয়ে থাকে তাই না টুইনার সর্বোচ্চ 5-10 বছর যদি 40 হয়ে থাকে তাই না টুইনার 20-25-30 বছর না প্রতিটা সেকেন্ড আমাদের হায়াতের জিন্দেগিটা কমতেছে কেমন ভাবে কমে ওয়াল আস ইন্নাল ইনসান লাফি খুস আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন এই সূরে আসরের মধ্যে কেন সময়ের কসম খেয়েছেন জানেন আপনাদের এই বাজারে দেখবেন বরফ বিক্রি করে মাসলা আছে না যে বরফ দিয়া মাছগুলোকে সংরক্ষণ করা হয় যেই বেটায় বরফ বেচে ওই বেটায় বরফ নিয়ে বসার সাথে সাথে শুধু মনে মনে কি ধান্দা করে কি ফিকির করে যে তাড়াতাড়ি করে যাতে কাস্টমার গুলো আসে কাস্টমার দেরি করলেই তার বরফ গুলো গলে যাওয়া মানে তার মূলধন সব কি শেষ হয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া লসে পড়ে যাওয়া ঠিক কিনা বলে ঠিক বরফ যেমন গলে যায় আমাদের হায়াতের জিন্দেগিটাও এভাবে কি আস্তে আস্তে করে আমাদের হায়াত প্রতিটা সেকেন্ড ঘড়ির কাঁটা যে সেকেন্ডে লড়তেছে এক সেকেন্ড যাওয়া মানে এক সেকেন্ড হায়াত শেষ ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এখন বলতে পারেন হুজুর আমি যে মরে যাব 50 বছর 60 বছর তো এটা আমারে আগে জানাই দিলেই পারত যদি আপনার হায়াতের মৃত্যুর দিন যদি আপনারা জানাই দেওয়া হতো
এই দোলন বাজের আবার ওয়াজ শুনতে আসতে পারতেন না খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যেত জঙ্গলে যায় ব্যবসা বাণিজ্য ছাইরা দিয়া সব শুধু ইবাদতে পড়া থাকত ঠিক কিনা বলেন যারা ফাঁসির আসামি তাদেরকে মাত্র ফাঁসির 3-4 ঘন্টা আগে বলা হয় বলার সাথে সাথে তাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায় হার্টবিট বন্ধ হয়ে যায় প্রেসার লো হয়ে যায় কারণ কি কারণ এই পৃথিবী ছেড়ে কোনো মানুষই যেতে চায় না যেতে যতই না চায় কিন্তু পৃথিবীতে থাকা যাবে না এটাই বাস্তব এটাই কি বাস্তব এবার আল্লাহর নবী বলে মালাকুল মউত প্রতিদিন তুমি আমার উম্মতের কাছে একবার করে যাও আর যায় বলো এ তোর মৃত্যুর বাকি আছে আর 39 দিন 38 দিন 37 দিন 40 দিনের যতই কমতে থাকে ততই তার শরীরের কন্ডিশন আস্তে আস্তে করে অবনতি হয় খাওয়া দাওয়া কমে যায় ঘুম কমে যায় দুর্বল হয়ে যায় সম্পদের দিকে শুধু ফেল ফেল চোখ দিয়া পানি পড়ে কি যেন ভাবি এমন এমন উদ্ভট কথাবার্তা বলে আত্মীয় স্বজন ছেলে সন্তান না বলে বাবা গো এমন কথাবার্তা কেন বলতেছেন বলে বাবা রে শরীরটা কেমন জানি ভালো লাগে না এগুলো হলো মৃত্যুর আলামত আল্লাহর নবী বলেন যখন মাত্র 3 দিন বাকি থাকে মালাকুল মউত দিনে তার কাছে তিনবার আসে তিনবার কয়বার সকালে একবার আসে বিকালে একবার রাতে একবার আয়েশা বলে মালাকুল মউত আজরাইল বলে তুই কি এখনো তওবা করস নাই তোর বাকি আছে মাত্র 48 ঘন্টা এখনো সময় আছে তওবা কর এখনো সময় আছে গুনার জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চা তখনই দেখবেন মানুষ আস্তে আস্তে করে একেবারে অসুস্থ হয়ে যায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় চলাফেরা বন্ধ হয়ে যায় লেনদেন ব্যবসা বাণিজ্য তার কাছে আর কিছুই ভালো লাগে না এই দুনিয়া ছেড়ে তাকে চলে যেতে হবে আপনি আমি না জানলেও যে মারা যাবে সে ঠিকই জানতে পারে ঠিক কিনা বলে যদি সে নেককার হয় যদি সে আল্লাহ ওয়ালা হয় যখন তার মৃত্যুর সময় হয়ে যায় আল্লাহ তাআলা মালাকুল মউত ফেরেশতাকে ডাক দিয়া বলে এ ফেরেশতা ওই যে আমার বান্দার জান কবজ করতে যাচ্ছ সাবধান এই বান্দা কিন্তু আমার পেয়ারা বান্দা এই বান্দা কিন্তু আমার ভালোবাসার বান্দা এই বান্দা কিন্তু আমার মহব্বতের বান্দা সাবধান সাবধান মৃত্যুর সময় আমার বান্দাকে কষ্ট দিবা না সুবহানাল্লাহ বলেন মৃত্যুর সময় আমার বান্দাকে কষ্ট দিবা না মালাকুল মউত বলে আল্লাহ আমি কি করব আল্লাহ তাআলা বলে জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও কি নিয়ে যাও জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও আর জান্নাতে একটা খুশবু আছে যার নাম হলো রায়্যান আল্লাহ তাআলা বলে একটা জান্নাতের খুশবু নিয়ে যাও আর একটা জান্নাত থেকে শুভ্র রুমাল সাদা একটা রুমাল নিয়ে যাও এ আমার বান্দার যখন জান কবজ করবা আমার বান্দা যাতে কোনো কষ্ট না পায় আমার বান্দার জান তুমি আসানের সাথে তার জানটাকে কবজ করে আমার কাছে নিয়ে আসবা আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন যারা আল্লাহওয়ালা যারা আল্লাহর পেয়ারা বান্দা মালাকুল মউত যখন তাদের জান কবজ করতে আসে তখন জান্নাতি সাদা রুমালের মধ্যে জান্নাতের খুশবু লাগায় দেয় কি লাগায় দেয় আচ্ছা আপনারা যখন আতর লাগান আতর লাগায় কি করেন ঘ্রাণ নেন না এমন করে একটা ঘ্রাণ নেন সুবহানাল্লাহ বলেন যখন জান্নাতি মানুষ আল্লাহর পেয়ারা বান্দা মানুষ যারা জীবনে গুনাহ করে নাই নাফরমানি করে নাই আল্লাহর হুকুম মানছে আল্লাহর ইবাদত করছে তাদের নাকের সামনে যখন সাদা শুভ্র রুমালের মধ্যে জান্নাতের খুশবু লাগিয়ে দেয়া হবে তখন মালাকুল মউত এই রুমালটা তার নাকের মধ্যে ধরবি আল্লাহু আকবার নাকের মধ্যে ধরার পরে একটা টান মারবে আর যখন জান্নাতি খুশবুটা টান মারবে ওই সুখ ঘেরানের কারণে তিনি এক টান দিয়া আস্তে করে ঘুমিয়ে যাবে আল্লাহু আকবার আর ওই ঘুমের ঘরে মালাকুল মউত তার জান কবজ করবে কোনো কষ্ট পাবে না কোনো টেরও পাবে না এ তো হলো নেককার বান্দাদের কথা আর যদি সে বদকার হয় গুনাহগার হয় নাফরমান হয়
মালাকুল মউত তার সামনে এমন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে যেই ভয়ঙ্কর চেহারা দেখলে তার কলিজা শুকায়া যাবে সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি পান করানো হয় তারপরেও তার পানির পিপাসার স্বাদ মিটবে না এই কারণে দেখবেন কিছু মানুষ ইন্তেকালের সময় চোখগুলো বড় বড় করে হ্যাঁ হায় হতাশ করে পেরেশান হয়ে যায় তার মানে সে মালাকুল মউতকে দেখার পরে ভয় পাইয়া গেছে আর যে মুমিন তুফাতুল মুমিনিল মউত যে মুমিন তার জন্য মৃত্যুটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা হাদিয়া কারণ আল্লাহ তাআলার সাথে বান্দার দেখা হওয়ার বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে বান্দার মিলন হওয়ার সাক্ষাৎ হওয়ার আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত ভোগ করা বক্ষণ করার বাধা হলো মৃত্যু যখন মৃত্যু হয়ে যায় তখন আল্লাহর পেয়ারা বান্দা জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য আর কোনো বাধা থাকে না ঠিক কি না বলেন এই কারণে রাসূলের হাদিস মৃত্যুটা হলো মুমিনের জন্য হাদিয়া আর বদকারের জন্য হলো আযাব বদকারের জন্য কি জোরে বলুন কি মৃত্যুটা মুমিনের জন্য হাদিয়া আর বদকারের জন্য আযাব যখন মালাকুল মউত ভয়ঙ্কর চেহারা নিয়া ওই মৃত্যু ব্যক্তির সামনে আসবে মৃত্যু ব্যক্তিটা ভয় পেয়ে যাবে ভয় পেয়ে যাবে ভয় পাওয়ার পরে তার রূহটা ভয়ের চোটে আঙ্গুলের চিপায় চলে যাবে পায়ের আঙ্গুলের একেবারে চিপার মধ্যে চলে যাবে রূহটা বের হতে চাইবে না মালাকুল মউত পিটায়া পিটায়া তার রূহ বের করবে আর বলবে এ মুজরিম এ অপরাধী এই দুনিয়াতে আল্লাহর সাথে নাফরমানি করছস আজকেই তোর শেষ দিন আজকে তোকে এমন শাস্তি দেওয়া হবে কবরের মধ্যে নিয়ে আযাব দেওয়া হবে ওই রূহ বলবে আমাকে কষ্ট দিও না আমাকে কষ্ট দিও না মালাকুল মউত বলবে না 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 দুনিয়াতে তুই নামাজ পড়স নাই রোজা রাখস নাই সুদ খাইছস ঘুষ খেয়েছিস মানুষের সম্পদ আত্মসাৎ করছস মানুষের উপরে জুলুম করছস আজকে আমি মালাকুল মউত তোকে ছাড়ব না ঠিক কি না বলেন ছাড়বে না মালাকুল মউত বলবে আজকে তোর শেষ দিন আজকেই তোর শেষ দিন অনেক নাফরমানি করছস এই কারণে মৃত্যুর পরে নাফরমানের চেহারা হয়ে যায় ভয়ঙ্কর তাকাইলেও ভয় লাগে তাকালেও কি আর জান্নাতি যারা দেখবেন মৃত্যুর পরে তাদের চেহারার মধ্যে আনন্দের ছাপ হাসির ছাপ হ্যাঁ আছে কি আছে না দেখবেন কিছু মানুষ মৃত্যুর পরে তার চেহারার দিকে তাকাইলে দেখলে ভালো লাগে আনন্দ লাগে আবার কিছু মানুষের চেহারা দেখলে ভয় লাগে কারণ কি যারা অপরাধী ইন্তেকালের পরে মৃত্যুর পরে তাদের রূপ ভয়ঙ্কর রূপ হয়ে যায় এর আলামত হলো কবরের শাস্তি মৃত্যুর সময়ও শাস্তি ঠিক কি না বলে আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর আযাব থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আরে জোরে সরে বলি আমিন বাবারে আপনাদের কাছে এখন কথাটা অনেক হালকা মনে হচ্ছে একবার চিন্তা করে দেখেন মালাকুল মউত যখন চোখের সামনে এসে হাজির হবে তখন কি অবস্থাটা আল্লাহ আল্লাহ কেউ বাঁচাতে পারবে না কারো বাঁচানোর ক্ষমতা নাই কারো বাঁচানোর ক্ষমতা নাই যখন মালাকুল মউত আমাদের চোখের সামনে আসবে আমাদের ঘরে ঢুকবে আমাদের জান কবজ করার জন্য যদি নেককার হই আল্লাহু আকবার কোনো চিন্তা থাকবে না কোনো পেরেশানি থাকবে না ঠিক কি না বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي ملك الموت بل بي اي نكر عطا اي نكر روح بير هو يا آي بير هو يا آي تور راب تور پر شنتشتو تور راب تو كي جنة پروبش کرا بي بولن الله اكبر ملك الموت بل بي اي نكر عطا بھائي پيونا تمار راب تمار پر شنتشتو الله اكبر তোমার রব তোমাকে জান্নাতে প্রবেশ করাবে তোমার রব তোমাকে পুরস্কৃত করবে তুমি ভয় পেও না তোমার রব তোমার জন্য অপেক্ষা করতেছে আল্লাহু আকবার যারা নেককার বান্দা হয় ইন্তেকালের সাথে সাথে তাদের রূহটা আরশে আজিমে যায় আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়
কোথায় সেজদা দেয় এই কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাই ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছেন সুবহানাল্লাহ বলেন ইন্তেকালের সময় হাসা বিচলিত না হওয়া এটাও জান্নাতীদের আলামত সুবহানাল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাই ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছেন তার সন্তান তাকে স্বপ্ন দেখলেন স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন ও আমার বুজুর্গ পিতা ইন্তেকালের সময় দেখতেছি আপনি মুস্কি মুস্কি হাসতেছেন কারণটা কি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাই বলে এ আমার সন্তান আমি দুনিয়াতে কোনদিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেই নাই আমি কোন আদনা থেকে আদনা গুনাহ করি নাই তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আমি কোনদিন ছেড়ে দেই নাই আমি কোনদিন আমার রবের নাফরমানি করি নাই মসজিদের মিনারের আজান শোনা মাত্র আমি দৌড়ায় মসজিদে চলে গেছি আমি আমার দুনিয়ার সব কাজ বাদ দিয়া আমি আগে যায়া মসজিদের প্রথম কাতারে নামাজ পড়েছি আল্লাহু আকবার দোলন বাজারে এমন ব্যবসায়ী আছে আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যায় নাই নাই আজান দিছে মানে ব্যবসা ক্লোজ হিসাব করে দেখবেন ইনশাআল্লাহ তার ব্যবসায় কোনো লস নাই কি নাই এক জায়গা দিয়ে একটা লস হলে রব আরেক জায়গা দিয়ে পোষায় দেয় আর যদি নাও পোষায় আল্লাহ তাআলা তার দিলের মধ্যে শান্তি দিয়ে দেয় কোনো কষ্ট আসে না সাহস থাকে হিম্মত থাকে আল্লাহু আকবার আর যে শুধু খালি ব্যবসায়ী করে নামাজ নাই রোজা নাই দিন নাই আসলে সে শান্তিতে নাই একটার পর একটা লাগেই থাকে দেখবেন দোকান বড় মালের অভাব নাই কাস্টমারের অভাব নাই কিন্তু এক জায়গা দিয়ে অশান্তি কি বানায় বলছি কোরআন থেকে বলছি শান্তি দেওয়ার মালিক রিজিক দেওয়ার মালিক আল্লাহু আকবার আপনি যদি আপনার রবকে অসন্তুষ্ট করার যতই কোটি টাকার মালিক হন টাকার বান্ডিল নিয়ে ঘরে যাইবেন স্ত্রী অসুস্থ সন্তান অসুস্থ কামাইতাছেন ঠিক কোনো বরকত নাই ঠিক কিনা বলি একটার পিছনে একটা লাগতেছে 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 ঠিক কিনা বলেন আর যদি আপনি নেককার হন যদি আপনার উপর বিপদ আপদ আসে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা আল্লাহর কোরআন বলে যারা মুমিন যারা ইমানদার আল্লাহ তাআলা তাদেরকে মাঝে মাঝে ক্ষুধা দিয়া আল্লাহ তাদের পরীক্ষা করে সম্পদ নিয়ে যায় পরীক্ষা করে সন্তান নিয়ে যায় পরীক্ষা করে ঠিক কিনা বলেন মুমিনের পরীক্ষাটা হলো জান্নাতে যাওয়ার কারণ সুবহানাল্লাহ আর বদকার যে আল্লাহর হুকুম মানে না আল্লাহর বিধান মানে না তার উপর যেই বিপদ আপদগুলো আসে এগুলো হলো তার জন্য গজ এই কারণে বাবারা আমার এই পৃথিবী আমাদের থাকার জায়গা না এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে যতই ব্যবসা করি বাণিজ্য করি চাকরি করি যাই করি না কেন সব কিছুর আগে আমার রবের হুকুম মানতে হবে ঠিক কিনা বলেন মসজিদের মিনার থেকে আজান দিবে দোকান দোকানের ব্যবসা বন্ধ আগে নামাজ তারপরে অন্য কাজ ঠিক কিনা বলেন আগে সাহাবীরা যখন মসজিদে যাইতেন আয়েশা জিজ্ঞেস করতেন আইনা ওমর আইনা আবু বকর এ আবু বকর কোথায় ওমর কোথায় হিয়া ফিল মসজিদ সে মসজিদে আসে কখন আসবে মাতা কখন আসবে বলে জানি না সাহাবীরা মসজিদে গেলে জিজ্ঞেস করত কখন আসবে বলে জানি না ঠিক কিনা বলেন আর আমরা মসজিদে গেলে যদি জিজ্ঞেস করে কখন আসবে গুনা গুনা পাঁচটা মিনিট বহেন কয়টা মিনিট মসজিদে যাই আমরা এমন ভাবে নামাজ পড়ি এমন ভাবে আমরা নামাজ পড়ি মনে হয় আমাদেরকে পুলিশে ধরতে আইছে তাড়াতাড়ি করে ঠুকুর ঠাকুর কয়টা সেজদা দিয়ে বের হয়ে যায় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন না 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 এইভাবে না আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলার বিধান মানতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আপনি দুনিয়ার সব কাজে আপনি ধীরস্থিরতা আছে কিন্তু নামাজের মধ্যে গেলে আপনি অস্থির হয়ে যান মসজিদে গেলে অস্থির হয়ে যান ওয়াজ মাহফিলে আসলে অস্থির হয়ে যান ঠিক কিনা বলেন আর চায়ের দোকানে বৈশা এক কাপ চা খান তিন ঘন্টা বাংলা সিনেমা দেখেন সেই সময় আর অস্থির হন না মসজিদে আইলে শুধু ঘড়ির দিকে তাকায় কয় মিনিট হইল কথা কয় না কথা বলে না
আর যখন বাংলা সিনেমা দেখতে বসেন ফুটবল খেলা দেখতে বসেন তখন কোন খেলাটা যাতে না শেষ হয় যাতে একটা প্ল্যান ঠিক হয় আর 20 মিনিট খেলাটা যাতে বাড়ে না কয় দোস্ত আজকের খেলাটা জমে গেছে আর আধা ঘন্টা খেলা বাড়বো কি খুশি ঠিক কি না বলেন কিন্তু মসজিদে যায়া অক্তিয়া নামাজ পড়ছেন দুইটা রাকাত নফল পড়েন আরো দুই রাকাত পড়েন আরো দুই রাকাত পড়েন একটু জিকির করেন একটু কোরআন পড়েন আপনি এক ইবাদত করার পরে আরেক ইবাদত করতে যখন মজা লাগবে তখন বুঝতে হবে আল্লাহ তাআলা আপনার ইবাদতকে কবুল করেছেন ঠিক কি না বলেন আপনি দোকানদারি করতেছেন মসজিদে চলে যেতে পারেন তাহলে বুঝতে হবে রব আপনার উপর খুশি হয়েছে ঠিক কি না বলেন এই যে দোকানদারি করতেছেন এটাও ইবাদত আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন ব্যবসা বাণিজ্য করেন এটাও আপনার জন্য কি আপনি যে আপনার স্ত্রী সন্তানের জন্য বাজার করতেছেন এটাও ইবাদত সুবহানাল্লাহ আপনি যখন আল্লাহর হুকুমগুলো মানবেন তখন আপনার প্রত্যেকটা কাজ ইবাদতের মধ্যে গণ্য হবে আপনি রাত্রবেলা যে ঘুমাইবেন ফজর পর্যন্ত এটাও ইবাদত এটাও কি এটাও ইবাদত উপায় নাই কারণ এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না এই পৃথিবীর সিনে আমাদেরকে চলে যেতে হবে এই কারণে এখনো সময় আছে এখনো সময় আছে মৃত্যুর কথা স্মরণ করে এখনো সময় আছে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে কবরের সামান তৈয়ার করতে হবে ঠিক কি না বলেন আল্লাহ রাসূলের হাদিস কবর আমাদেরকে ডাক দিয়ে বলে ইয়া বানি আদম আল কবরু তুরাব আমি কবর হলাম মাটির ঘর আল কবরুল গুরফা আমি কবর হলাম অন্ধকার ঘর সাবধান বাতি ছাড়া কবরে এসো না বাতি ছাড়া কবরে এসো না তাহলে কিছুই দেখবে না কোরআনের বাতি কি কবরের বাতি কি কবরের বাতি হলো কোরআনের তেলাওয়াত সুবহানাল্লাহ বলেন ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি আল্লাহর নবী বলেন কেউ যদি দুনিয়াতে আল্লাহর কোরআনকে ভালোবাসে ইন্তেকালের সাথে সাথে এই কোরআন তার কবরে যে তার কবরটাকে আলোকিত করবে শুধু কবর আলোকিত করবে না এই কোরআন যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি দোকানে বসা তেলাওয়াত করবেন বেশি বেশি কোরআন পড়বেন কি পড়বেন শুধু ব্যবসা করেন না একটা কোরআন শরীফও দোকানে রাখেন অজু অবস্থায় ক্যাশ বাক্সে বসবেন বৈশা যখন দোকানে বেচা কিনি একটু কম থাকবে তখন একটু ফাঁকে বসে বসে দোকানে কোরআন পড়েন দেখবেন বরকত কারে কয় বরকত কারে কয় একটু বেচা কিনি কম হইল দিলের ভিতরে সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা সমস্ত প্রশংসা কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য ঠিক কিনা বলেন মুসলমান মুসলমান এই কোরআন কার আরো জোরে বলুন হ্যাঁ কোরআন আল্লাহর জবানের কালাম ঠিক কিনা বলেন এই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মমের মতো গলে যায় ঠিক না এই কোরআন আমি দীর্ঘক্ষণ সময় আপনাদের সামনে তেলাওয়াত করেছি শুনেছেন তো হৃদয়ের কান দিয়ে শুনেছেন তো যদি শুনে থাকেন এক এক হরফে দশটি করে নেকি পেয়েছেন কয়টা করে নেকি আরে জোরে বলেন কয়টা এই মেজমায় যারা উপস্থিত হয়েছেন সকলে এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন আল্লাহু আকবার সবাই মিলে এক খতম না এক একজন এক এক খতম ঠিক কিনা এতগুলো খতমে কোরআনের সওয়াব হয় হাজার হাজার খতমে কোরআনের সওয়াব এই মজমায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না জোরে বলেন পারে মুসলমান পারে না তাহলে আমরা চাই এই মজমার শেষে চোখের পানি ছেড়ে ছেড়ে হাউ মাউ করে আমরা রবের দরবারে কান্নাকাটি করব রাজি আছেন এই মজমার মধ্যে এমন কে কে আছেন যার মা নাই একটু হাত উঠান তো যার মা নাই মা নাই মা নাই মা নাই মা মা নাই হাত না মান যার মাও নাই বাবাও নাই মাও নাই বাবাও নাই কি কয় এত মানুষের মাও নাই বাবাও নাই
আল্লাহ নিচে গেছে তো ঠিক আছে কিন্তু আবার আবেগে হাত উঠাইল না না বুঝা আল্লাহ হাত নামা আল্লাহ তো নিবই আল্লাহ হুকুম হইলে তো নিয়েই যাবে কিন্তু অনেকে আবার না বুঝা হাত উঠায় আছে না আবেগে হাত উঠায় আল্লাহ তো আজকের মজমায় তো অনেক এতিম আছে অনেক এতিম এতিমের অভাব নাই যাদের মা নাই বাবা নাই দাদা দাদিও তো নাই ঠিক না আহ তাহলে আমরা সূরাতুল ইখলাসের আমল তিনবার করেছি সুবহানাল্লাহ বলেন সাহাবী আবু সাঈদিনিল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর নবী বলেন কেউ যদি সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করেন আমরা মজমার শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ আপনি আমাদের মা বাবার কবরে এই সওয়াব পৌঁছে দিন বলি আমিন দাদা দাদি নানা নানির কবরে পৌঁছে দিন বলি আমিন তাহলে মুসলমান যেহেতু আমরা এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি আমি চাই আমরা একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাব রাজি আছেন রাজি আছেন তাহলে কেউ উঠাউটি করব না এই বসো এই বসেন উঠাউটি করা যাবে না ভাই উঠাউটি করলে ওয়াজ বন্ধ করে দিব এটা কোরআনের মজমা ওরা মাদ্রাসার ছাত্র ওদের আগামীকাল সকালে আবার ক্লাস আছে ওদেরকে সে ফজরের আগে উঠতে হবে ওদের বিষয় আর আপনাদের বিষয় কিন্তু এক না ঠিক না মাদ্রাসার ছাত্ররা চলে গেলে চলে যাক তারা তো আলেম হবে তারা তো অনেক কিছু শিখবে জানবে কিন্তু আপনাদের তো ওই ওয়াজ মাহফিলে আসছেন শিখার জন্য এক পাঠ শিখেছেন আলহামদুলিল্লাহ ঠিক না কোরআনের তেলাওয়াত শিখেছেন শুনেছেন আল্লাহু আকবার তাহলে আমি কি বয়ান শুরু করব ওটা ওটি করবেন না তো হ্যাঁ আমি মেহমান আপনারা মেজবান আমি কি মেহমানের কদর বুঝেন সম্মান বুঝেন কি বুঝো তুমি তাহলে একশো টাকা দাও কদর বুঝতে দাও একশো মেহমানের কদর হলো রসুল আল্লাহ নবী এত সম্মান দিয়েছেন মেহমানকে আপনার বাড়িতে যদি মেহমান আসে আপনার বাড়িতে কি কথা হয় না মেহমান আসে এই রসুলের হাদিসটা শোনেন ভাই আল্লাহর হস্তে ওটা ওটি করেন না এটা কোরআনের মজমা জান্নাতের বাগান আল্লাহ তাআলা আরশে আজিমে বসে আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে গর্ব গর্ব করে ফেরেশতা জমিনের দিকে তাকায় দেখ তোরা না বলছিলি আল্লাহ আপনি মাটি দিয়া বনি আদমদেরকে সৃষ্টি করেন না তারা মারামারি করবে ফাসাদ করবে এ তাকায় দেখ জমিনের দিকে ফেরেশতারা তাকায় দেখে আপনারা কোরআনের মজমায় চাতক পাখির মতো বসে বসে কোরআন শুনতেছে রসুলের হাদিস সহি হাদিস আল্লাহর নবী বলে ফেরেশতা জমিনে তাকা উনজুর ইলাল আরদ জমিনের দিকে তাকা আমার বান্দারা কি করে বলে রব আপনার কোরআন শুনে কি শুনে কোরআন শুনে কোরআন কার বলে আল্লাহ আপনার কোরআন বলে আমার যেই বান্দা শীতের ভিতরে রাত্রে বসে বসে কোরআন শুনতেছে দূর দূরান্ত থেকে এসে ফেরেশতা তোরা সাক্ষী থাক আমি আল্লাহ আমার বান্দার গুনাগুলো মাফ করে দিলাম আল্লাহু আকবার এই মজমা আপনি চাইলেও আগামীকাল পাবেন না পাবেন পাবেন এই মাহফিলটা করতে যে মাহফিল কমিটি এক বছর আগের থেকে প্রস্তুতি নিচ্ছে কয় বছর ভাইয়ের নাম কি আলমগীর ভাই দুই দিন পর পরই ফোন হুজুর আমার প্রোগ্রামটা মনে আসেনি এক বছর আগে ডেট দিয়েছে গত বছর যারা এই মাহফিলে ছিল এই বছর নাই অনেকে ইন্তেকাল করছে ঠিক না বাজারের অনেক ব্যবসায়ী ভাই মারা গেছেন এই বছর আবার এই বছর আমরা আছি আগামী বছর নাও থাকতে পারি এই কারণে আমরা এই মাহফিলকে গানিমত মনে করব নিয়ামত মনে করব ঠিক কিনা বলেন আমরা মোনাজাত না দিয়ে কেউ যাব না ইনশা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন বলি আমিন আল্লাহর বান্দারা যে কোরআন আমি আপনাদের সামনে পড়েছি সামনে এই কোরআনের মাস আসতেছে ঠিক কিনা বলেন কি আসতেছে কোরআনের মাস আর মাত্র দেড় মাস পরে রমজান শুরু রমজান দেড় মাস পরে রমজান শুরু হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ নবী আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ আপনি কবুল করে নেন যে রব আপনি আমাদেরকে শাবান মাস পাইয়ে দিয়েছেন রমজান পর্যন্ত আমাদের সকলকে পৌঁছে দিন বলি আমিন
কারণ আমি যেই কোরআনের তেলাওয়াত করলাম এখন শুনছেন এক এক হরফে 10 নাকি আর রমজানে শুনলে 70 থেকে 700 নাকি এক এক হরফে কত নাকি 70 থেকে 700 আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতে ভিতরে বারাকা দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত শবে কদর পর্যন্ত পৌঁছে দিন বলি আমিন আল্লাহর বান্দারা আমি যেই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহ আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور الله رب العالمين بل النبي دنيا المانوش دير كي بولي دن پرتك تا مانوش كي مردر شاد گرهن كرت دي حبه ٹھك كي نبالن پرتك تا مانوش كي مرد دي حبه كيو دنيا تي ثاكت پارن آئي امرا كيو دنيا تي ثاكت پاربونا ٹھك كي نبالن الله تعالى بولي دنيا المانوش এই দুনিয়া থেকে তোমাদেরকে একদিন বিদায় নিতে হবে তোমাদের ব্যবসাগুলো পড়ে রবে তোমাদের দোকানগুলো পড়ে রবে ঠিক কিনা বলেন তোমার ক্যাশ বাক্সের মালিকানা চলে যাবে অন্যের হাতে ঠিক না তুমি তিল তিল করে তোমার ব্যবসা গড়েছো খেয়ে না খেয়ে তুমি তোমার ব্যবসাটাকে বড় করেছো আহ কত কষ্ট ঠিক কিনা বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা ব্যবসা করে তারা জানে কত কষ্ট আমি যে এলাকায় থাকি আমার বাসার পাশে একজন লোক আছে শাক বিক্রি করে কি বিক্রি করে শাক বিক্রি করে দেখি ভোর 3টা বাজে যাত্রাবাড়ি থেকে মাল কিনে তিনি তার বাজারে এসে দোকানে এসে তার শাকগুলোতে পানি দেয় কি দেয় পানি দেয় আমি জিজ্ঞেস করি ভাই রাত কয়টা বাজে ঘুম থেকে উঠছেন বলে হুজুর 3টা বাজে উঠছি ঘুম থেকে উঠে যাত্রাবাড়ি যায় শাক এনেছি এখন দোকান সাজাবো আমি বলি দোকান সাজাবেন দোকান সাজাইতে সাজাইতে তো আপনার ফজর হয়ে যাবে ঘুমাবেন কখন বলে হুজুর দোকান সাজায়া বাসায় যাব এক দেড় ঘন্টা ঘুমায় আবার 7টার মধ্যে বাজারে ফিরে আসব 7টা থেকে দোকানদারি শুরু হবে দুপুরবেলা 1 ঘন্টা আধা ঘন্টা রেশ আবার রাত 10টা 11টা পর্যন্ত 12টা পর্যন্ত দোকানদারি করব তার মানে তার জীবনের পুরাটা সময় হিসাব করলে চলে যায় ব্যবসার পিছনে কথা বলেন মানুষ কত কষ্ট করে দুনিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ যতই কষ্ট করো না কেন এই পৃথিবী ছেড়ে তোমাকে চলে যেতে হবে তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদ কিছুই তোমার সাথে যাবে না একটা কাফনের কাপড় নিয়ে চলে যেতে হবে আল্লাহ রাসূলের হাদিস আল্লাহর নবী বলেন আমার সাথে মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাৎ হলো আমি মালাকুল মউতকে জিজ্ঞেস করলাম আজরাইল আপনি পৃথিবীর এত কোটি কোটি মানুষকে কিভাবে জান কবজ করেন কিভাবে জান কবজ করেন মালাকুল মউত আজরাইল বলে গো আল্লাহর নবী আল্লাহ তাআলার আরশে আযিমে একটা গাছ আছে কি আছে আল্লাহ তাআলার আরশে আযিমে একটা গাছ আছে ওই গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে আর ওই পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে শুধু তার নাম লেখা না তার বাবার নাম তার মার নাম তার সব কিছু লেখা আছে কত বছর সে বাঁচবে কতটুকুন রিজিক খাবে কতটুকুন সম্পদ সে অর্জন করবে কামাই করবে সব কিছু তার ওই গাছের পাতার মধ্যে লেখা আছে ওই পাতার মধ্যে আল্লাহ তাআলা তার ভাগ্য লিপিটা রেখে দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ আমাদের তকদিরে লিখেছেন কি লিখেছেন কত বছর আগে কোরআনুল কারীমের
30 পারায় 29 পারায় একটা সূরা আছে সূরাতুল কলম নাম কি কলম জোরে বলেন কোন সূরা সূরাতুল কলম নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা কুদরতি কলমকে বললেন এ কলম লিখতে থাক আল্লাহ তাআলার নির্দেশ পায়া কুদরতি কলম লিখতে লাগলেন আমার বান্দাদের তকদির লেখ আমার বান্দাদের ভাগ্য লেখ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে কি কি ঘটবে কতটুকু রিজিক খাবো কতদিন বাঁচবো সব কিছু আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে লিখে রেখেছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন ঠিক কি না বলে আমার মৃত্যু 1 মিনিট আগেও হবে না 1 মিনিট পরেও হবে না কথাটা খেয়াল রাখবেন দেখবেন বিল্ডিং এ আগুন লাগে সব মানুষ মারা যায় 1 বছরের একটা বাচ্চা সিঁড়ির কোণার মধ্য থেকে বেঁচে যায় ঠিক বাঁচে কি বাঁচে না ঠিক বিল্ডিং ধসে পড়ে সব মানুষ মারা যায় 20 দিন পরে একটা জীবিত মানুষ উদ্ধার হয় ঠিক কিনা বলেন তুরস্কের ভূমিকম্পে 30,000-এর উপরে মানুষ মারা গেছে কয়েক লক্ষ মানুষ আহত হয়েছে এক মাস পরে বিল্ডিং এর নিচ থেকে একটা জীবিত শিশুকে উদ্ধার করা হয়েছে আল্লাহু আকবার কারণ কি জোরে বলুন কারণ কি আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন আপনার আমার মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না 1 সেকেন্ড পরেও হবে না আল্লাহ তাআলা আপনার আমার হায়াতের জিন্দেগির মৃত্যুর সময়টা নির্ধারিত করে রেখেছেন ঠিক কি না বলেন যখন কলম আমাদের ভাগ্য লিখলো আল্লাহ তাআলা কলমকে ডাক দিয়ে বলে এ কলম তুমি কি আমার সব বান্দাদের তকদির লিখেছো ভাগ্য লিখেছো কলম বলে আল্লাহ আপনার সব বান্দাদের ভাগ্য লেখা শেষ আল্লাহ তাআলা কলমকে ডাক দিয়া বলেন জাফাল কলম এ কলম এবার তোমার কালি শুকায় ফেলাও আর লেখার দরকার নাই সুবহানাল্লাহ তার মানে কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টির আগেই আমাদের হায়াত আমাদের মৌত আল্লাহ নির্ধারিত করে রেখেছেন ঠিক কিনা বলেন কেমন করে নির্ধারিত করে রেখেছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ এত ক্ষমতা দেখাইস না এত অহংকার দেখাইস না এত নাফরমানি করিস না সম্পদের গরম দেখাইস না ক্ষমতার প্রভাব দেখাইস না এমন মানুষ সমাজে আছে কি আছে না অর্থের গরমে মানুষকে মানুষই মনে করে না ক্ষমতার বলে মানুষকে মানুষই মনে করে না চুন থেকে পান খসলে হুমকি দেয় বেটা একদম খায়া ফেলাম বলে কি বলে না বড় আমার বাড়ির সামনে দিয়া যাবে টেঙ্গি ভাঙা ফেলামু কত জোরে জোরে ধমক দেয় আছে না কিছু মানুষ দেখবেন কিছু মানুষের জবানের কথা পিস্তলের গুলির চাইতে আরো ধারালো কথায় কথায় বলে চিনব কি ধমক মারে আমার দোকানের সামনে দিয়ে আবি না আমার গলি দিয়ে হাঁটবি না ঠিক নামাজের জন্য ডাকলে বাম হাতে খায় সিগারেট ডান হাতে খায় চা ঠিক আছেনি আপনার এলাকায় আছে পায়ের উপর পা তুইলা দেখবেন ডান হাত দিয়া চা খায় আর বাম হাত দিয়া কি খায় কি খায় আছে কি আছে না আছে কত অহংকার যদি বলেন কাকা চলেন মসজিদে আজান দিছেন নামাজ পড়ে হি কয় তোর নামাজ তুই পড় আমার ঈমান মজবুত আছে ঠিক নাই দোলন বাজারে এই লোক নাই আশেপাশের এলাকায় নাই আল্লাহ তাআলা বলে বান্দা গর্ব করিস না অহংকার করিস না এই দুনিয়ার মালিক তুই না দুনিয়ার মালিক আল্লাহ তোর হায়াতের জিন্দেগির মালিক তুই না তোর হায়াতের জিন্দেগির মালিক আমি আল্লাহ ক্ষমতা দেখাস এত বাহাদুরি দেখাস ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি বিআই আরদিন তামুত আল্লাহর কোরআন থেকে বলছি বাবারা বানায় বলি না আল্লাহ তাআলা বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন
তারা যে ক্ষমতার বাহাদুরি দেখায় অর্থের গরম দেখায় তারা এত ক্ষমতাশীল এত ক্ষমতাবান কিন্তু তারা বলতে পারবে না তারা আগামী কাল কি খাবে পারবেন বলতে আপনি আমি বলতে পারবো আগামী কাল কি খাবো জোরে বলেন দোলন বাজার থেকে কিনে নিয়ে গেছে গরুর কলিজা স্ত্রীকে যায় বলে ভালো করে ভুনা করো গরুর কলিজা রাত্রেবেলা নিয়ে গেছে সন্ধ্যার সময় বলে এটা ভালো করে ভুনা করে রাখো আগামী কালকে খাবো গরুর কলিজা ভুনা করে রাইখা দিছে পরের দিন দুপুর বেলা খাবে মজা করে কিন্তু রাত্রেবেলা ঘুমাইছে হঠাৎ করে ঘরের রগে একটা টান খাইছে কি খাইছে ঘরের রগে একটা টান খেয়েছে এখন আর ঘর লড়াইতে পারে না ঠিক কিনা বলেন শরীরের কোন অর্গানগুলো কাজ করে না শরীরের পালস কাজ করে না অসুস্থ হইয়া পড়ে রইছি দোলন বাজারে ফার্মেসির ডাক্তারে প্রেশার টেশার মাইপ বলে অবস্থা খারাপ নিয়া যান ল্যাবেড হসপিটালে কোথায় জোরে বলুন কোথায় ল্যাবেড হসপিটালে নিয়ে যান কি হয়েছে বলে সে তো রাত্রবেলা ঘুমের ঘরে স্টক করছে ঠিক কিনা বলেন আপনারা এই গল্প করেন গতকালকে সন্ধ্যায় আমাদের সাথে গল্প করলো আজকে লোকটা অসুস্থ হইয়া খাওয়ার কথা ছিল গরুর কলিজা এখন হসপিটালে যায় খাইতেছে রুটি আর কলা কথা বলেন আল্লাহ কোরআনের ভিতরে বলছেন আল্লাহ তাআলার কথা তো আর মিথ্যা না ঠিক কিনা বলেন যালিকাল কিতাবুল আরাইবা ফি এই কোরআনের কথার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলে আগামী কাল তোমরা কি খাবা তোমরা কেউ বলতে পারো না বলতে পারে কি ওমা তাদরি বি আই আরো দিন তামুত আল্লাহ তাআলা বলেন কোন জমিনে তোমার মৃত্যু হবে তুমি বলতে পারো না বলতে পারেন কি আরো জোরে বলুন কে সময়টা ব্যয় করে দিছি দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে আমাদের জীবনটা শেষ করে দিতেছি মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলা সালাহ নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো দুনিয়ার সব কাম চলে চাকরি চলে ব্যবসা চলে বাণিজ্য চলে রাজনীতি চলে অর্থনীতি চলে কিন্তু আল্লাহর ইবাদত করার পিছনে আমাদের সময় চলে না কথা সত্য নাকি মিথ্যা জোরে বলেন আপনি দোলন বাজারে কোনো ব্যবসায়ীর দোকানে আইসা যে কোনো একটা পণ্য কিনেন আপনাকে তারা মিনিমাম একটা গ্যারান্টি দেয় ঠিক কিনা বলেন দেয় কি দেয় না জোরে বলুন দেয় কি দেয় না যত পণ্যের দাম তত গ্যারান্টি বেশি যত পণ্যের দাম তত গ্যারান্টি বেশি মালের দাম যত বেশি হয় গ্যারান্টিও তত বেশি হয় ঠিক কিনা বলেন আপনারাই বলেন এই পৃথিবীর জমিনে মানুষের চাইতে আর দামি কেউ আছে নাকি মানুষের চাইতে দামি কিছু আর পৃথিবীতে নাই আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষকে অনেক সম্মানিত করে সৃষ্টি করেছেন মর্যাদার করে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন অথচ সেই মানুষের জীবনের কিন্তু কোনো গ্যারান্টি নাই এক সেকেন্ডের গ্যারান্টি নাই আছে আছে এই যে মাহফিলে আসছি বাড়িতে ফিরে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই আছে নাকি বলেন আমি গত 2 বছর আগে কুষ্টিয়াতে একটা মাহফিলে গিয়েছিলাম ঈশ্বর দিতে কোথায় কুষ্টিয়া একটা মাহফিলে গিয়েছিলাম ঈশ্বর দিতে এমনই রাত 12টা বাজে বয়ান শেষ করে আমি যখন খাবার খেতে যাব সভাপতির ভাই সভাপতি সাহেবের বাসায় কেবল ভাতের প্লেট সামনে ভাতের ভিতরে হাত দিয়া এক লোকমা মুখে দিব হঠাৎ করে দেখি বাহিরে কান্নার আওয়াজ কিসের আওয়াজ বাহিরে তাকায় দেখি কান্নার আওয়াজ কান্নার আওয়াজ এমন জোরে জোরে বাহিরে কান্নার আওয়াজ পুরা এলাকার মধ্যে কান্নার রোল পড়ে গেছে দৌড়ে সভাপতি সাহেব আমাকে এসে বলে হুজুর আপনি খান আমি বলি ভাই খাবো কিন্তু বাহিরে কান্নার আওয়াজ কেন বলে বলে হুজুর বললে আপনি সহ্য করতে পারবেন না আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে 12 বছরের আগ থেকে আমি তাকে চিনি আলহামদুলিল্লাহ তার ইখলাসের কারণে
মাদ্রাসা দিন দিন উন্নতির শিখরে যাচ্ছে। শুনে আর দোকানদারি করে কি সুখ, আবার দোকানে টেলিভিশন রেখা বাংলা সিনেমা দেখতেছে না। আজকে মরে গেলে কালকে দুই দিন আপনার ক্যাশ বাক্সের মালিকানা চলে যাবে অন্যের হাতে, ঠিক কিনা বলেন? যদি দোকানে বসে ইবাদত করতে পারেন, ব্যবসাও করলেন, ব্যবসাও হালাল সওয়াব, ইবাদত করলেন ডাবল সওয়াব, ঠিক কিনা বলেন? দুনিয়াতে এত পয়সা কামায় কি করবেন? যতটুকুন রিজিক লিমিটেশন এর বেশি তো খাইতে পারবেন না। মানুষের বয়স যখন 40 পার হয়ে যায় তখন ডাক্তারের কাছে গেলে কয় এই গরুর গোশত খাওয়া নিষেধ, কথা কয় না, কথা কয় না? গরুর গোশত খাওয়া কি? সামনে গোশতের পেলের কিন্তু লবার সাহস জানে যে খাইলে কাইতে পড়ে থাকবে প্রেশার উঠা। ডাক্তারকে মুরগিও খাওয়া যাবে না, চিংড়িও খাওয়া যাবে না, কে এটির ভিতরে কোলেস্টরেল আছে। আর ভাত খাইবেন এক কাপ, কয় কাপ? মাইপা মাইপা, তাও রাত্রে খাওয়া যাবে না, রাত্রে টোস্ট বিস্কুট আর লাল চা। কি টোস্ট বিস্কিট আর লাল চা? সকালে উঠা দুইটা লালাটার রুটি, লালাটার চাইলেও চারটা ডিম পোস করে খাইতে পারবে না, চাইলেই খাসির নলি পায়া দিয়া নেহারি রাইন্দা খাওয়া নিষেধ। ডাক্তার বলেছে খাইলেই মরবি, খাইলেই কি? টাকার অভাব নাই, কোটি কোটি টাকা ব্যাংকে, এই টাকা দিয়া কি করব? খাইতে পারে না, হাজার কোটি টাকা ব্যাংকে কিন্তু তিন বেলা খাবার বিল মাত্র 150 টাকা, ওই যে লাল চা এক কাপ ভাত আর কয় টাকা বিল আসে। তারপরও প্যাট সুদে পয়সা নিয়ে জাগা কিনে আছে কি আছে না? সুদে পয়সা নিয়ে দোকানদারি করে মাল উঠায় বড় ব্যবসায়ী হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মুসলমান আল্লাহর কোরআনের কথা আমি বলি না, না এই হারাম জিনিস দিয়া দুনিয়া কামাই করা যাবে না। তার কারণ হলো এই দুনিয়াতে আমরা থাক আসছি খালি হাতে, যাব খালি হাতে, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে শূন্য হাতে চলে যেতে হবে, ঠিক কিনা বলে? এখনো সময় আছে, আমাদেরকে সতর্ক হতে হবে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ রসুলের হাদিস যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে দুনিয়ার স্বাদ তার থেকে দূর হয়ে যায়। আল্লাহ নবী বলেন রসুলের হাদিস, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমাদেরকে আর সুদ খাইতে মন চাইবে না, ঘুষ খাইতে মন চাইবে না, হারাম কামাই খাইতে মন চাইবে না। কারণ কার জন্য করব, কার জন্য এত কষ্ট করব? আমি মরে গেলে আমার হিসাব তো আমাকেই দিতে হবে, আমার হিসাব কেউ দিবে? এই কারণে আল্লাহর বান্দারা, এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার মূল সার মর্ম হলো আমাকে যে সুরার আলোচনা করার জন্য বলেছেন আল্লাহ তাআলা, বলছেন মানুষ দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করে, সম্পদ কামাই নিয়ে প্রতিযোগিতা করে, এই প্রতিযোগিতা তাদের ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তাদের মুখে না ঢুকবে। এই কারণে কবরের মাটি আমাদের মুখে না ঢোকার আগেই আমরা সতর্ক হয়ে যাই, সাবধান হয়ে যাই, দুনিয়া থেকে আমরা গাফেল হয়ে যাই। আমরা দুনিয়ার পিছনে শুধু জিন্দগিটা ব্যয় করে দিব না, আমরা দুনিয়াও করব, আল্লাহর হুকুমও মানব, ঠিক কিনা বলে? তাহলে পুরাটাই আমাদের ইবাদত হয়ে যাবে, আর মৃত্যুর কথা আমরা বেশি বেশি স্মরণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন, বলি আমিন। আজকের এই দোলন বাজারের মাহফিলকে আল্লাহ তাআলা আমাদের নাজাতের জারিয়া হিসাবে কবুল করুন, বলি আমিন। এই বসেন বসেন, দোয়া করে যাবেন। আল্লাহ যে দোয়া করে না আল্লাহ তাকে পছন্দ করে না, যে দোয়া করে না তার দোয়া, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া। কি দোয়া? কখনো ছাড়বেন না, দোয়া কখনো ছাড়বেন না, দোয়া কখনো মুমিন ছাড়তে পারে না। এই কারণে দোয়া করে যাবেন। সবাই বসেন বসেন, একজন উঠবেন না। আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, বাজার ব্যবসায়ীদের জন্য, সকলের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে সমাপনী দিনে প্রধান বক্তা জনাব কারি হাফেজ সাইফুল ইসলাম সাহেবের মুখ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে।